I'm Irene Jahan, the teacher of Campus 4 of LPSC school. How are you? Hope you are well at your home with your parents. I hope that already you have completed your previous lesson. Today, I will complete the story Walnuts and Pumpkins. Dear students, today I will start the story from page 124. So, everybody follow page 124. A lesson learned. That means, when we'll complete the story, in this passage, we will learn something. So, let's start. Ganapati was so tired. He slept well. Ganapati khub klanto hoye porechilo ebong she khub bhalo bhabe ghumiye porechilo. Soon he began to snore and to dream. Shighroi she nak dak arambho korechilo and to dream. Shopno dekha shuru korechilo. Snore means to breathe noisily while sleep. Jokhon amra ghumiye thaki tokhon nak diye jore jore shobdo korataake bola hocche snore, that means nak daka. In his dream, Ganapati saw a row of trees. Tar shopne she ek shari gach dekhte peyechilo. Row means shari. They were tall trees with strong branches. Oi gach gulo chilo onek lomba and with strong branches ebong dalpala gulo chilo onek shoktishali. And on these branches there were lots of pumpkins. গাছের ডালগুলোতে সে অনেকগুলো মিষ্টি কুমড়া দেখতে পেয়েছিল. ইয়াস, পামকিনস, হ্যাঁ অবশ্যই সেগুলো মিষ্টি কুমড়া ছিল. গণপতি স্মাইল ইন হিজ স্লিপ. গণপতি তার ঘুমের মধ্যে হেসেছিল. দ্য নেক্সট থিং গণপতি স ইন হিজ ড্রিম ওয়াজ আ ফিল্ড ফুল অফ গ্রিন ভাইন্স. গণপতি তার স্বপ্নের সেকেন্ড অংশে কী দেখতে পেয়েছিল? দের ওয়াজ আ ফিল্ড ফুল অফ গ্রিন ভাইন্স. একটা বাগান, সেটা পুরো সবুজ লতা জাতীয় গাছে ভরপুর ছিল. অন ইচ ভাইন দেয়ার ওয়ার ওয়ালনাটস. এবং প্রত্যেকটা ভাইন গাছ, দ্যাট মিন্স প্রত্যেকটা লতায় সেখানে বাদাম ছিল. দ্য ওয়ালনাটস ওয়ার নট হ্যাভি, সো দ্য ভাইন্স ওয়ার নট লাইং অন দ্য গ্রাউন্ড. সে বাদামগুলো খুব বেশি ভারী ছিল না. সো দ্য ভাইন্স ওয়ার নট লাইং অন দ্য গ্রাউন্ড. সুতরাং সেই লতা গাছগুলো মাটিতে শুয়েছিল না. দে ওয়ার স্ট্রং এনাফ টু স্ট্যান্ড. তারা দাঁড়িয়ে থাকার জন্য যথেষ্ট স্ট্রং ছিল, মানে মজবুত ছিল. গণপতি স্মাইল্ড এগেইন ইন হিজ স্লিপ. গণপতি আবার তার ঘুমের মধ্যে হেসে দিয়েছিল. দেন আ ওয়ালনাট ফেল ফ্রম দ্য ট্রি অ্যান্ড ল্যান্ডেড উইথ আ লাউড ক্লাঙ্ক রাইট অন টপ অফ গণপতিস হেড. গণপতি ওক আপ অ্যাট ওয়ান্স. ডিয়ার স্টুডেন্টস ফলো দ্য পিকচার. আ ওয়ালনাট ফেল ফ্রম দ্য ট্রি অ্যান্ড ল্যান্ডেড আ লাউড ক্লাঙ্ক রাইট অন টপ অফ গণপতিস হেড. একটা বাদাম গাছ থেকে ঠিক গণপতির মাথায় পড়েছিল এবং গণপতি ওক আপ ফ্রম স্লিপ, সে ঘুম থেকে জেগে গিয়েছিল. আউচ ক্রাইড গণপতি সিটিং আপ অ্যান্ড রাবিং হিজ হেড. আউচ 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 ছিল যে বলেছিল. আউচ অ্যান্ড সিটিং আপ, সে উঠে বসেছিল. অ্যান্ড রাবিং হিজ হেড, সে তার মাথাটা ঘষতে শুরু করলো. গণপতি জাম্পড আপ. গণপতি লাফিয়ে উঠেছিল. হি ওয়াজ অ্যাংরি, সে খুব রেগে গিয়েছিল. হি লুকড আপ অ্যাট দ্য ব্রাঞ্চেস অ্যান্ড স্টপড রাবিং হিজ হেড. সে গাছের ডালগুলোর দিকে তাকিয়েছিল অ্যান্ড স্টপড রাবিং হিজ হেড, এবং তার মাথা ঘষা বন্ধ করে দিয়েছিল. রাব মিন্স ওয়ান বডি ওভার দ্য সার্ফেস অফ অ্যানাদার, কোনো কিছুর ওপর হাত দিয়ে ঘষা. ইট ওয়াজ নট রিয়েলি হার্টিং অ্যাট অল. অ্যাকচুয়ালি আসলে এটা কিন্তু তাকে খুব বেশি আঘাত করেনি. গণপতি লুকড টুয়ার্ডস দ্য স্কাই. গণপতি আকাশের দিকে তাকিয়েছিল. হি হেল্ড হিজ হ্যান্ডস আপ অ্যাভাভ হিজ হেড অ্যান্ড ক্রাইড আউট গড বি প্রেজড গড বি প্রেজড. সে তার মাথার ওপর হাত রেখেছিল অ্যান্ড ক্রাইড আউট, চিৎকার করে বলেছিল গড বি প্রেজড গড বি প্রেজড. গড সত্যি প্রশংসার যোগ্য. গণপতি ফেল্ট সো হ্যাপি, হি বিগ্যান টু ডান্স উইথ জয়। গণপতি সত্যি খুব খুশি হয়েছিল অ্যান্ড হি বিগ্যান টু ডান্স, সে নাচ আরম্ভ করেছিল উইথ জয়, আনন্দের সাথে সে নাচতে শুরু করেছিল। জাস্ট দ্যান আ ট্রাভেলার কেম ডাউন দ্য রোড। ডিয়ার স্টুডেন্টস ফলো। ট্রাভেলার মিন্স আ পার্সন হু গোজ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। একজন ব্যক্তি যে কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, দ্যাট মিন্স পথিক।
ঠিক তখনই একজন পথিক ওই রাস্তা দিয়ে এসেছিল। দ্য ট্রাভেলার স্টপড অ্যান্ড স্টেয়ার্ড, পথিকটি থেমে গিয়েছিল এবং একদৃষ্টিতে তাকিয়েছিল। হি ওয়াজ সারপ্রাইজড অ্যাট গণপতিস ফানি ড্যান্স, সে খুব অবাক হয়ে গিয়েছিল গণপতির হাস্যকর নাচ নৃত্য দেখে, সে খুব অবাক হয়ে গিয়েছিল। গুড ডে, সেড দ্য ট্রাভেলার, গুড ডে গুড ডে, ক্রাইড গণপতি, পথিকটি বলছিল গুড ডে, ভালো দিন, অ্যান্ড গণপতি চিৎকার করে বলছিল গুড ডে গুড ডে। ইফ ইটস নট এ রুড কোশ্চেন, সেড দ্য ট্রাভেলার, ক্যান ইউ টেল মি ওয়াই ইউ আর ডান্সিং, পথিক তাকে বলছিল যদি প্রশ্নটা খুব অসম্মানকর না হয় তুমি কি আমাকে বলতে পারো কেন তুমি নাচছ। আই এম হ্যাপি, রিপ্লাইড গণপতি, আই এম সো ভেরি হ্যাপি, গণপতি উত্তর দিয়েছিল আমি খুব খুশি, আমি সত্যিই খুব খুশি। দ্যাটস গ্রেট, সেড দ্য ট্রাভেলার, পথিকটি বলছিল হ্যাঁ সেটা ভালো, বাট হোয়াট ইজ মেকিং ইউ হ্যাপি, কিন্তু তোমার এত খুশি হওয়ার কারণটা কি। যে স্টুডেন্টস ফলো দ্য পিকচার, হি ইজ গণপতি, হি ইজ ডান্সিং অ্যান্ড হি ইজ ট্রাভেলার, হি ইজ লুকিং অ্যাট গণপতি, দিস ইজ ওয়ালনাট ট্রি অ্যান্ড দিস ইজ পামকিন প্ল্যান্ট, দিস ইজ নাইস পিকচার, সো ফলো। আই এম হ্যাপি বিকজ গড ইজ গ্রেট, এক্সক্লেমড গণপতি, গণপতি বলল আমি সত্যিই খুব খুশি, গড ইজ গ্রেট, গড মহান, গড ইজ ওয়াইজার দ্যান আই এম, গড আমার থেকেও জ্ঞানী। হাউ ইজ দ্যাট, আস দ্য ট্রাভেলার, পথিক জিজ্ঞেস করেছিল কীভাবে। আই থট ইট উড বি বেটার ইফ ওয়ালনাটস কুড গ্রো অন ভাইন্স, আমি মনে করেছিলাম ইট উড বি বেটার, এটা খুব ভালো হতো যদি বাদামগুলো এই ভাইন দ্যাট মিন্স এই লতার মতো গাছগুলোতে যদি বাদামগুলো জন্মাতো তাহলে খুব ভালো হতো। ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ টোল্ড ইউ ভাইন্স মিন্স ক্লাইম্বার অর ক্রিপিং প্ল্যান্ট, ক্লাইম্বার দ্যাট মিন্স এক ধরনের যেটা নাকি বেয়ে বেয়ে কোনো খুঁটি বা অন্য কোনো গাছ বেয়ে বেয়ে উপরে উঠে, এই ধরনের সেটাকে বলে ক্লাইম্বিং প্ল্যান্ট। আর ক্রিপার যেটা সেটা হলো মাটিতে মিশে মাটির সাথে হামাগুড়ি দিয়ে যে গাছগুলো বড় হয়, এই ধরনের গাছগুলোকে বলা হয় লতা জাতীয় গাছ। হি পয়েন্টেড টু দ্য পামকিন প্ল্যান্টস, এখানে ভাইন্স বলতে সে পামকিন দ্যাট মিন্স মিষ্টি কুমড়া গাছকে বুঝিয়েছে, আসলে সে বলতে চাচ্ছে যে যে এই হি পয়েন্টেড টু দ্য পামকিন প্ল্যান্টস, এখানে ভাইন বলতে সে পামকিন প্ল্যান্টকে বোঝাচ্ছে। অ্যান্ড আই অলসো থট দ্যাট ইট উড বি বেটার ইফ পামকিনস কুড গ্রো অন আ স্ট্রং ট্রি লাইক দিস, এবং আমি এটাও চিন্তা করেছিলাম যে এটা খুব ভালো হতো যদি পামকিন দ্যাট মিন্স মিষ্টি কুমড়াগুলো এই বড় গাছে জন্মাতো। গণপতি পুট হিজ আর্মস রাউন্ড দ্য ট্রি, গণপতি গাছের চারদিকে তার হাতটা রেখেছিল, বাট আই ওয়াজ রং, কিন্তু আমি ভুল ছিলাম, শাউটেড গণপতি, গণপতি চিৎকার করে বলেছিল আমি ভুল ছিলাম, আই ওয়াজ কোয়াইট রং, আমি সত্যিই ভুল ছিলাম। হাউ, আস্ক দ্য ট্রাভেলার, পথিকটি জিজ্ঞেস করেছিল কীভাবে। ওয়েল ইউ সি, সেড গণপতি, ইফ দিস ট্রি হ্যাড পামকিনস অন ইট আই উড বি ডেড, যদি এই গাছে পামকিন হতো তাহলে আমি মারা যেতাম, আই উড নট বি ডান্সিং, আমি নাচতে পারতাম না, আই উড বি ডেড ডেড ডেড, আমি সত্যিই মারা যেতাম। আ ওয়ালনাট ফেল অন মাই হেড অ্যান্ড ওক মি ফ্রম মাই স্লিপ, একটা বাদাম আমার মাথার উপর পড়েছিল এবং এটা আমাকে ঘুম থেকে জেগে তুলেছিল। আ ফলিং পামকিন উড হ্যাভ কিলড মি, কিন্তু একটা পড়ন্ত মিষ্টি কুমড়া আমাকে মেরে ফেলতো, ফর শিওর, অবশ্যই, বাট দ্য ওয়ালনাট ডিড নট হার্ট মাই হেড ভেরি মাচ, কিন্তু এই ওয়ালনাট আমাকে খুব বেশি আঘাত করেনি। আই সি, সেড দ্য ট্রাভেলার, ইউ মাস্ট বি ভেরি হ্যাপি, পথিকটি বলেছিল সত্যিই তুমি খুব খুশি বা সুখী। আই এম, আই এম, সেড গণপতি, ইউ মাস্ট অলসো সি দ্যাট গড মেড দিস ট্রি, গণপতি বলছিল তুমি অবশ্যই দেখো আল্লাহ এই গাছটি তৈরি করেছে। গড ইজ গ্রেট, গড সত্যিই মহান, গড ইজ গুড, গড সত্যিই ভালো, গড ইজ ওয়াইজ, গড সত্যিই জ্ঞানী, অ্যান্ড গণপতি নেভার কোশ্চেন্ড গডস ওয়ার্ক এভার এগেন, গণপতি আর কখনও আল্লাহর কোনো গডস ওয়ার্ক আল্লাহর কোনো কাজ নিয়ে প্রশ্ন করেনি। ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ডু লার্ন ফ্রম দ্য স্টোরি, উই লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট উই উইল নেভার কোশ্চেন অ্যাবাউট গডস ওয়ার্ক, আমরা কখনোই আমাদের মহান আল্লাহ তাআলার কোনো সৃষ্টি বা কোনো কাজকে নিয়ে প্রশ্ন করতে পারবো না বা প্রশ্ন করবো না, কারণ এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছুর পেছনেই কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ আছে। ডায়েরি
Dear students, follow the diary. Walnuts and Pumpkins, Reading and Understanding, page 124 to 128. So, no more today. Wish you best of luck. Bye-bye.